সুস্থ থাকার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে বলা হয় সালাদ। কাঁচা সবজি সালাদকেই স্বাস্থ্যকর হিসেবে প্রতিদিন মেনুতে রাখার পরামর্শ দেওয়া হয়। সালাদের প্রধান উদ্দেশ্য শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্যাভ্যাস বা ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করা। এদিকে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে ঘটে গেল এক বিভৎস ঘটনা। সালাদের ভেতর পাওয়া গেছে মানুষের কাটা আঙ্গুল। এ ঘটনায় মামলাও দায়ের হয়েছে রেস্টুরেন্টের বিরুদ্ধে। মামলার বিবরণ থেকে জানা গেছে, অ্যালিসন কোজি নামের ওই নারী অভিযোগে বলেন, চলতি বছরের 7 এপ্রিল নিউ ইয়র্কের মাউন্ট কিস্কোতে চপড নামের একটি রেস্টুরেন্টে সালাদ খাওয়ার সময় তিনি অনুভব করেন মানুষের আঙ্গুল চুষছেন। মামলায় বলা হয়, মূলত রেস্টুরেন্টের এক কর্মী সালাদ তৈরির সময় অসাবধানতাবশত তার আঙ্গুল কেটে ফেলেন এবং তা মিশে যায় খাবারের সাথে। দুর্ঘটনার পর রেস্টুরেন্টের ম্যানেজারকে হাসপাতালে নেওয়া হলেও ওই সালাদ কোজিকে খেতে দেওয়া হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই রেস্টুরেন্টকে $900 জরিমানাও করা হয়। জুবার রহমান, মাইটিভি নিউজ।